এই তৃণমূল যুব কংগ্রেসের থেকে তৃণমূল যুব কংগ্রেস আপনাকে অপসারিত করলো বা পদ থেকে সরালো, কি বলবেন, কি প্রতিক্রিয়া? এখন অপসারিত করার যে প্রসেস, এখন তো দলে এই ধরনের কোনো সিস্টেম নেই, অর্থাৎ সকল যেটা কী কারণে সরানো হলো না হলো এখন তো এই ধরনের কিছু নেই। হঠাৎ করেই শুনলাম যে আমাকে সরিয়ে কাউকে করা হয়েছে। তো অ্যাকচুয়াল কোলাঘাট ব্লক কেন, পূর্ব মেদিনীপুর জেলার অভিভাবক, রাজনৈতিক অভিভাবক, অর্থাৎ আমাদের যারা যুব সমাজ, এই যুব সমাজকে রাজনীতির প্রেক্ষাপটে এনে তাদেরকে নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে যে কারিগরির অভিভাবক, অর্থাৎ মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী, এক্স এখন বর্তমান প্রাক্তন, এই অধিকারী মহাশয়ের, শুভেন্দুবাবুর নেতৃত্বেই আমরা আজকে এই তৃণমূল কংগ্রেসটা করতে 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 আজকে নেতৃত্ব পর্যায়ে এসেছি। এবং কখনো শুনেছি যুব সভাপতি হয়েছি, কখনো শুনেছি আবার প্রাক্তন হয়েছি, আবার নতুন করে এই দীর্ঘ প্রায় 4-5 বছর পর অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিলো একটা, যে আমাকে যুব সভাপতি করা হয়েছে। কী জন্য করা হয়েছে বা কীভাবে করা হয়েছে সেটাও আমার যেমন জানা নেই, আবার সেটা উইথড্র করে আবার অন্য কাউকে করা হয়েছে সে ব্যাপারেও আমার ঠিক জানা নেই। তবে এটুকু বলতে পারি যে অভিভাবকের কাছ থেকে যেমন শিক্ষা নিয়ে আমাদের এই যুব সমাজ আজকে রাজনীতির প্রেক্ষাপটে, আমি কোলাঘাট বর্তমান পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি, আজকে কোলাঘাট ব্লকের 13খানা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সবই তৃণমূলের সাক্ষরে, এবং সমস্ত ব্লকটাই, পুরো বিধানসভাটাই সুন্দর করে দলের সমস্ত কর্মীদেরকে একসঙ্গে নিয়ে এবং এলাকার উন্নয়ন সহ সমস্ত কিছুতেই আমরা যুব সমাজকে সামনে টেনে এনে একসঙ্গে দীর্ঘদিন ধরে আমরা এই কাজকর্ম করে যাচ্ছি, মানুষের আশা ভালোবাসা আশীর্বাদ নিয়ে কাজ করে যাচ্ছি। এরপর আমাদের সেই নেতৃত্ব হিসেবে শুভেন্দু অধিকারী মশাইয়ের অবশ্যই আমরা তার অনুগামী হিসেবেই কাজ করছি, কারণ অভিভাবককে তো এখন আমরা যদি বলি যে না আমরা ওনার বিরুদ্ধে, এটা তো আমাদের দ্বারা হবে না, কারণ অভিভাবক অভিভাবক কী হয়। তো রাজনীতির নেতা নেতৃত্ব হিসেবে যেমন অভিভাবককে পেয়েছিলাম, আগামী দিনেও সেই অভিভাবকের সঙ্গে আমাদের থাকতে হবে। এবং অভিভাবককে অপমান করে রাজনীতিকে নেতৃত্ব দিয়ে আমাদের কাছে এমন কিছু বড় ব্যাপার নয়, বা এই অসম্মানজনক কাজ আমাদের দ্বারা হবে না, কারণ আমরা শিক্ষা দীক্ষার সঙ্গে সঙ্গে সংস্কৃতির সঙ্গে সঙ্গে এই জেলার গর্ব মাননীয় মন্ত্রী, তার সমস্ত তার সুযোগ সুবিধা নিয়ে মানুষকে এলাকার উন্নয়ন যেভাবে করতে পেরেছি, আগামী দিনে এই উন্নয়ন ওনার হাত ধরেই আমরা করব এবং করে এসেছিলাম। তো আগামী দিনে আবার আমাদের নেতৃত্ব হিসাবে যেমন মন্ত্রী সাহেব আমাদের শুভেন্দুবাবু যেমন যা নির্দেশ দেবেন সেভাবে আমরা এগিয়ে যাব। এই পদ চলে গেছে বলে আমাদের কোনো কষ্ট বা ক্ষোভ নেই, যারা বর্তমান দায়িত্বে এসেছে তাদের ব্যাকগ্রাউন্ডটা তারা দেখবে। আর কোলাঘাটে গোষ্ঠী কন্দল এটা দীর্ঘদিনের, এটা আজকের নয়, আমাদের একটা অ্যান্টি গোষ্ঠী সারা জীবনই ছিল, তারা যুব সমাজকে কোনোদিনও ফ্ল্যাগ ধরতে দেয়নি, রাজনীতি করতেও দেয়নি। শুভেন্দুবাবু আজকে এই সমস্ত যুব সমাজকে রাজনীতির আঙিনা এনে তৃণমূল কংগ্রেসের ব্যানারে তারা দীর্ঘদিন মানুষের পাশে থাকার সুযোগ করেছে, এর জন্যে ধন্যবাদ। আগামী দিনেও উনি যে মত যে পথ ওনার সেই পথেই আমরা এগোব। শুভেন্দুবাবু তো মোটামুটিভাবে সবাই এরকম অনুমান যা অবস্থা তাতে করে বিজেপির দিকেই যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কি বিজেপি যোগদান করবেন? সেটা আগামী দিনে ওনার সিদ্ধান্ত যা থাকবে সেই সিদ্ধান্ত মতোই আমরা এগোব। দল করতে কি কোনো অসুবিধায় পড়েছিলেন বা কোনো ক্ষোভ রয়েছে দলের প্রতি? এখন কোলাঘাট ব্লকে আপনারা সবাই জানেন দীর্ঘদিনের ক্ষোভ বিক্ষোভ ব্যাপার, কারণ এখানে অধিকার অর্থাৎ দলীয় যে নীতি আদর্শ এখানে কিন্তু কিছুই হয় না, এখানে সবই দলের সিদ্ধান্ত উপর থেকে কোথাও কোথাও চাপিয়ে দেওয়া হয়। আমি পদ পাওয়ার পরেই কোলাঘাট ব্লকে একটা মিটিং হয়েছিল, সেখানেতে দেখছি যারা পদাধিকার নয় তারা আমন্ত্রিত, আর আমরা পদাধিকার সেখানে আমন্ত্রিত নয়। এরপরে এই বঙ্গধ্বনি যে প্রোগ্রাম চলছে সেখানে দেখছি আমি যুবসভাতে আমি আমন্ত্রণ নেই, যারা উইদাউট ডিগ্রি তারা গ্রুপ নিয়ে একটা প্রোগ্রাম করছে, একটা গ্রুপ এইদিকে যাচ্ছে একটা গ্রুপ ওইদিকে যাচ্ছে, এত গ্রুপের মধ্যে ঢুকে মানুষের সঙ্গে কাজ করা সত্যিই খুব কষ্টকর হয়। কিন্তু তাও আমরা দীর্ঘদিন ধরেই করে আসছি, শুধু নির্দেশ মাননীয় মন্ত্রী সাহেবের ছিলেন অর্থাৎ শুভেন্দুবাবুর ছিলেন যে না সংগঠনটা করতে হবে সবাইকে, সেই হিসাবে আমরা করে আসছি। এখন যা অবস্থা দলের গার্ডিয়ান্স অভাব, পূর্ব মেদিনীপুর জেলায় মধ্যে কোলাঘাট ব্লক নয় সমস্ত ব্লকেই কম বেশি সমস্যা হচ্ছে, তার মধ্যে কোলাঘাট ব্লক তো গার্ডিয়ান্সের খুবই অভাব হয়ে গেল। আগামী দিনে তৃণমূল কংগ্রেসটা সুসংগঠিত করতে গেলে যে অভিভাবকের প্রয়োজন সেই অভিভাবকহীন অবস্থা হয়ে গেছে। আগামী দিনে শুভেন্দুবাবুর যে নীতি আদর্শ তাতে আমার মনে হয় সমস্ত যুব সমাজ এগিয়ে যাবে। আপনাকে যে আজকে দল থেকে বরখাস্ত করেছে এই নিয়ে আপনাকে কিন্তু আগে থেকে জানিয়েছিল না কোনো রকম কোনো নির্দেশ নেই, কী জন্যে বরখাস্ত করেছে, দল বিরোধী কী কাজ করেছি বা দলের সঙ্গে কী ধরনের
মানে ব্যবহার করি সে ধরনের কোনো রকম যদি থাকে সে ধরনের কোনো অভিযোগ বা সোপোজ আমার কাছে কিছু আসে। তো অনেকে যেটা মনে করছে যে শুভেন্দু ঘনিষ্ঠ বলেই কি আপনাকে অপসারিত করা হচ্ছে, সেটা হতেই পারে, এটা এটা হয়তো তাই হয়েছে। কারণ অভিভাবকের সঙ্গ ছেড়ে অভিভাবকের বিরুদ্ধে এখন রাজ্য রাজনীতিতে তাদের কোনো রকম সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা গ্রামের রাজনীতি করি, আমাদের একটা লোকাল গার্ডিয়ান্স বা অভিভাবক হিসাবে উনি দীর্ঘদিন ছিলেন, ওনার সহযোগিতাই আজকে আমরা নেতৃত্ব হয়েছি। হঠাৎ করে নেতৃত্ব ওনার সঙ্গ ছেড়ে দিয়ে আমাকে পদের জন্য ওনাকে অপমান করা হবে, এটা আমাদের দ্বারা হবে না। তাহলে কি শুভেন্দুর পথেই পথ নির্দেশ আগামী দিনে? অবশ্যই শুভেন্দুবাবুর পথেই আমাদের পথ। কত মানুষ মানে কোলাঘাট ব্লক থেকে? আমাদের কোলাঘাট ব্লকে 13 খানা গ্রাম পঞ্চায়েতে 13 খানা যুব সভাপতি অর্থাৎ মাদার যুব একসঙ্গে মিলে আমরা বড় সমাবেশ করে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, এবং সেখানে যারা যুব প্রতিটা অঞ্চল সভাপতি ছিল তারাও সবাই আজকে উপস্থিত। সবাই খুবই কষ্ট যে দলের কোনো রকম নির্দেশ ছাড়াই হঠাৎ করে যুব সভাপতি ব্লক চেঞ্জ হলো, তাই সবাই মিলেই আজকে এই 13 খানা গ্রাম পঞ্চায়েতের সমস্ত নেতৃত্বে বসে আলোচনা হলো যে আমরা আগামী দিনে কী কোথায় হাঁটবো। সেটা সবারই একই মত, আগামী দিনে এই পুরো যুব সমাজই তৃণমূল কংগ্রেস করবে কি না করবে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, কিন্তু সবারই একটা সিদ্ধান্ত দাদার সঙ্গেই থাকবে। সামনে তো বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে এই যে শুভেন্দুবাবু দল ছেড়ে চলে যাওয়া বা আপনাদের পরিবর্তন, সেক্ষেত্রে কি মানে তৃণমূল কংগ্রেস একেবারে মানে ধরাশায়ী হয়ে পড়বে কোলাঘাট ব্লকে? কোলাঘাট ব্লকে এর আগে গত বিধানসভায় জোর করে প্রার্থী দেওয়াতে সে প্রার্থী আমরা জয় করতে পারিনি, আপনারা সবাই জানেন। কোলাঘাট ব্লকেতে আমরা বিধানসভাটা আমরা হারিয়েছি, বামফ্রন্টের বিধায়ককে নিয়েই কাজ করতে হয়েছে। এর পরবর্তীকালে যে অবস্থা হয়েছে এই মুহূর্তে যুব সমাজ যদি মুখ ফিরিয়ে নেয় সেক্ষেত্রে জানি না কী সমস্যা পড়বে, আর বর্তমান যারা দায়িত্বে আছে তারা সিদ্ধান্ত নেবে তারা কীভাবে দলকে এগোবে। আজকে সাসপেন্ড করার পর কি আপনি মানে আনন্দ বলুন যাই বলুন কি মিষ্টিমুখ করবেন একটা? হ্যাঁ, আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে একটু মিষ্টিমুখ করলাম, কারণ হয়তোবা নেতৃত্ব অর্থাৎ আমাদের অভিভাবকের সম্মানেতে আমাদেরকে কিছুদিন পরে হয়তো রেজিগনেশন দিতে হতো, ওনারা সরিয়ে দিয়েছেন, আমরা বরঞ্চ আরও খুশি, কোনো অসুবিধা নেই। ব্লকের সহসভাপতি পদে রয়েছেন, সেটা কি ছাড়বেন আপনি? এখন সেটা তো ইলেকটেড, সেটা যদি আগামী দিনে সিদ্ধান্ত দেয় সেভাবে আমরা সেটাও অসুবিধা নেই, সেও ছাড়তে পারি। আজকে আমাদের সমস্ত বলিষ্ঠ নেতৃত্বরা সমস্ত অঞ্চলের আজকে এই খবর পাওয়ার পরে আমাকেও মিষ্টি খাওয়া হচ্ছে, আমরাও তাদের সঙ্গে মিষ্টি বিনিময় করলাম, সবার একটাই, সবাই আমরা যেভাবে একসঙ্গে টিম করেছিলাম আগামী দিনে সবাই একসঙ্গে টিম করেই থাকবে। এবং গাড়িও চেঞ্জ করে গেছে। আমি যুব কংগ্রেসের ব্যাপারে বলছি, মাদার কংগ্রেসের আমার সিনিয়র নেতারা বলবে। আজের আমার ডাকা একটাই কারণে, আজ কোলাঘাট ব্লক আর সুতাহাটা ব্লক আমরা যে ঘোষণা করেছিলাম 4 নভেম্বর আমাদের জেলা কমিটি, সেই কমিটি অনুযায়ী দুটো কমিটির সুতাহাটা ব্লকের প্রেসিডেন্ট আর কোলাঘাটের ব্লক প্রেসিডেন্ট ঘোষণা করেছিলাম, কিন্তু কিছু কারণে পরিবর্তন করা হচ্ছে। এই সুতাহাটা ব্লকের সভাপতি মহাপ্রসাদ পাত্র ছিলেন, ওনার জায়গায় এসেছে অভিষেক দাস, আর কোলাঘাটে রাজকুমার কুণ্ডু মহাশয় ছিল, ওনার জায়গায় এসেছে অসীম মাঝি মহাশয়। এই দুটো পরিবর্তনের জন্য আপনাদের আজ প্রেস কনফারেন্সে ডাকা। বাকি কমিটিগুলো ঠিকই থাকবে? বাকি কমিটিগুলো যা আছে তাই থাকবে। আচ্ছা, এই যে শুভেন্দু অধিকারী দল ছাড়ছেন বলেটা যে দেখা যাচ্ছে, তাতে কি এই আবার ওই কমিটিগুলোতে কোনো প্রভাব পড়বে? তার না, এটা শুভেন্দুবাবুর দল ছাড়ার সাথে কিছু না, আমাদের কাজের মূল্যায়ন হচ্ছে, সেই কাজের মূল্যায়নের নিরিখে ওনারা দুজনেই আমাদের সহসভাপতি ছিল, ওখান থেকে ওনাদের সহ মানে সভাপতি করা হচ্ছে।